দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ বজায় আছে, শিক্ষার্থীদের আন্দোলন প্রভাব ফেলবে না বললেন সিএসি। ডেসকোর স্মার্ট প্রিপেমেন্ট মিটার সহ 13 উন্নয়ন প্রকল্প একনেকে উপস্থাপন, কালুরঘাটে হচ্ছে রেল ও সড়ক সেতু। ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে ভিড়, ভাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। দুই দিনের সফরে ঢাকায় জাপানি পররাষ্ট্রমন্ত্রী, সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সাথে, সন্ধ্যায় দ্বিপাক্ষিক বৈঠক। শুনছিলেন ফরেস্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ এবং আমি রাহনুমা রাহিম। দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ বজায় আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। সিএসি আরও বলেন, তফসিল অনুযায়ী জাতীয় নির্বাচন হবে, এ সময় নির্বাচনে অনিয়ম হবে না এমন নিশ্চয়তা কখনো দেয়া যায় না বলেও মন্তব্য করেন সিএসি। এটার সাথে নির্বাচনের কী সম্পর্ক, এটা তাদের অভিন্ন ইস্যু। নির্বাচন নিয়ে তো তারা কোনো কথা বলেনি। নির্বাচন সংবিধানে ধারা অনুসারে নির্বাচন হবে, সংবিধানে যেরকম বিধান আছে সেরকম নির্বাচন হবে। বিদ্যুৎ বিভাগের ডেস্কো এলাকার স্মার্ট প্রিপেমেন্ট মিটার সরবরাহ ও স্থাপন সহ 13টি উন্নয়ন প্রকল্পের অনুমোদনের জন্য জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটিতে উপস্থাপন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। রাজধানীর আগারগাঁয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থ বছরের চতুর্থ বৈঠকে প্রকল্পগুলো উপস্থাপন করা হয়। কালুরঘাট কর্ণফুলী নদীর উপর রেল কাম রোড সেতু প্রকল্পটিও অনুমোদনের জন্য আনা হয়েছে। এ সময় প্রকল্পগুলোর কাজকে দ্রুত শেষ করা সহ গুণগত মান ধরে রাখার বিষয়টিও আলোচনা করা হয়। ঈদুল আজহা উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে ভিড় করেন যাত্রীরা। ভাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশি তারা। মাহমুদ হাসানের রিপোর্ট। মঙ্গলবার ভোর 6টা থেকে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে দীর্ঘ লাইনে অপেক্ষা করেন টিকিট প্রত্যাশীরা। ঝামেলা এড়াতে আগে ভাগেই টিকিট কিনে যাত্রা নিশ্চিত করতে চান এসব ঘরমুখী মানুষ। এদিকে মূল্যের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কাঙ্ক্ষিত টিকিট পেয়ে বেশ খুশি যাত্রীরা। টিকিট কাটলাম, দেশের অনিশ্চয়তা, রাস্তাঘাটে জ্যাম, এই কারণে অ্যাডভান্স টিকিট কাটলাম। আসলে আমাদের 20 তারিখ পর্যন্ত অফিস আছে, 21 তারিখে চলে যাবে। টিকিটটা কাটার উদ্দেশ্যে মধ্যে টেনশন মুক্ত থাকা, যে হয়তো টিকিট পাবো কি পাবো না বলাবার নিয়ে যাইতে হবে, সেলিমে থাকবে সাথে। এদিকে যাত্রী সেবায় সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস দিলেন কাউন্টার ম্যানেজাররা। আমাদের 4-5টা গাড়ি রেগুলার আমাদের কাছে থাকে, এবারও আমরা ঠিক সেই পর্যায়ে টিকিট বেচব। যদি গাড়ি আমরা সঠিক সময়ে পাই, সেক্ষেত্রে গাড়িগুলো যদি আমাদের হাতে থাকে, স্ট্যান্ড যাত্রী থাকলো টিকিট বিক্রি করে দিলাম। দ্রুত সময়ের মধ্যে টিকিট সংগ্রহের জন্য যাত্রীদের অনুরোধ করেন তারা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মার লৌহজং পয়েন্টে ড্রেজারের পাইপে ধাক্কা লেগে একটি ফেরির তলা ফেটে গেছে, চলছে উদ্ধার কাজ। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সকালে মুন্সীগঞ্জের মাওয়াঘাট থেকে মাদারীপুরে কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে রওনা করে ফেরিটি। বেলা 11:30টার দিকে পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে ড্রেজিং পাইপের সঙ্গে ধাক্কা লাগলে ফেরিটির তলা ফেটে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে নামে কোস্টগার্ড। দুর্ঘটনা কবলিত ফেরিটি লঞ্চ দিয়ে টেনে তীরে ভেড়ানোর চেষ্টা চলছে। ফেরির পানি অপসারণে কাজ করছে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি এর 6টি নিষ্কাশন পাইপ। দুদিনের সফরে ঢাকা পৌঁছেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। দুপুর 12:20 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংক্ষিপ্ত সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো এবং রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তারো কোনো। বিকেল 5:30 প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পরে সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এরপর যৌথ ব্রিফিং করা হবে। বাংলাদেশে আসার ঠিক আগের দিন সোমবার নাইপিদুতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে বৈঠক করেন তারো কোনো।
সড়ক দুর্ঘটনা রোধে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে দ্রুততা কার্যকরের আশাবাদ জানান ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধানরা। এক যৌথ বিবৃতিতে তারা সব পক্ষকে সংযম প্রদর্শনের পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বানও জানান। একই সাথে বিক্ষোভকারী সাংবাদিক ও অন্যদের উপর সহিংসতার তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করার তাগিদ দিয়েছেন ইইউ প্রতিনিধিরা। নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষিতে সড়ক পরিবহন আইন মন্ত্রিসভায় অনুমোদন করায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়েছে। রাজশাহীতে সকালে বঙ্গবন্ধু কলেজের শিক্ষক শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করেন। বঙ্গবন্ধু কলেজ থেকে বের হয়ে মিছিলটি ভদ্রা মোড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এদিকে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষকরা আনন্দ মিছিল বের করেন। সকালে জেলা স্কুল সহ শহর ও আশপাশের এলাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এতে অংশ নেন। এবার শোকাবহ আগস্ট। শুধু স্বাধীনতা অর্জনই নয়, মাত্র 3.5 বছরে একটি জাতিকে মাথা তুলে দাঁড়ানোর সাহস জুগিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশের স্থপতির স্বল্প এই কর্মময় জীবনের চিত্র তুলে ধরেছেন আকবর হোসেন সুমন। 1972 সালের 8 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। ওই দিনে বিশেষ বিমানে লন্ডন যান, সেখান থেকে 10 জানুয়ারি মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেন বাঙালির প্রিয় নেতা। তেজগাঁও বিমানবন্দর থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত জনস্রোত পেরিয়ে বাঁধভাঙা আবেগে সিক্ত জাতির পিতা শেখ মুজিব বলেছিলেন, আজ আমার জীবনের সাধ পূর্ণ হয়েছে। ওই রাতেই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি। 1972 সালের 12 জানুয়ারি সংসদীয় শাসন প্রবর্তন এবং নতুন মন্ত্রী পরিষদ গঠন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি অবিচল বিশ্বাসের সহিত অনুগত থাকিব। মুক্তি সংগ্রামের মহানায়ক দায়িত্ব নিয়েই দেশ পুনর্গঠনে কাজ শুরু করেন। ভেঙে পড়া অবকাঠামো সংস্কারে শুরু হয় বিশাল কর্মযজ্ঞ। ১২ মার্চ স্বাধীনতার মাত্র 50 দিনের মধ্যে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু হয়। স্বল্পতম সময়ের মধ্যে গণপরিষদে অনুমোদন দেয়া হয় দেশের খসড়া শাসনতন্ত্র। 1972 সালের 7ই মার্চ সংবিধানের আওতায় হয় দেশের প্রথম সংসদ নির্বাচন। বঙ্গবন্ধু নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর শুরু হয় নতুন যাত্রা। হাঁটি হাঁটি পা পা করে যখন বাংলাদেশ এগিয়ে চলেছে, ঠিক তখনই দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের আঘাত। সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বুলেটের আঘাতে লন্ডভণ্ড হয়ে যায় জাতির জনকের উন্নয়ন অগ্রযাত্রার স্বপ্ন। মোটিভ ছিল এই দেশকে আবার নতুন পাকিস্তান সৃষ্টি করা এবং একটি প্রতিহিংসা। সাম্প্রদায়িক রাজনীতির পুনঃপ্রবর্তন এবং স্বাধীনতা বিরোধীদের চক্রান্তেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বলে জানান এই রাজনীতিক। বঙ্গবন্ধু হত্যার পর যে কর্মকাণ্ডগুলি এই দেশে সংঘটিত হয়েছে তা স্বাধীনতা বিরোধী পাকিস্তানি চেতনার ভাবান্তর ঘটেছিল। 1970-এর ঐতিহাসিক নির্বাচনের পরে 1971 সালের 3রা জানুয়ারি জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বঙ্গবন্ধু বলেছিলেন, প্রধানমন্ত্রী হবার কোনো ইচ্ছা আমার নেই, প্রধানমন্ত্রী আসে যায়, কিন্তু যে ভালোবাসা ও সম্মান দেশবাসী আমাকে দিয়েছে তা সারা জীবন মনে থাকবে। বঙ্গবন্ধুকেও মনে রেখেছে এই ভূখণ্ডের মানুষ, মনে রাখবে অনন্তকাল। মুসলমানের যে অধিকার এই দেশের হিন্দু খ্রিস্টান পুত্র সেই অধিকার এই বাংলার মাটিতে। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন। নিচ্ছে ইসলাম এবং বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। ঈদে পশুর চামড়া সংগ্রহ নিয়ে শঙ্কায় নাটোরের ব্যবসায়ীরা, বকেয়া পরিশোধ করেনি ট্যানারিগুলো।
কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিকগুলোয় বিনামূল্যে স্বাভাবিক সন্তান প্রসব কার্যক্রম, কমছে মা ও শিশু মৃত্যুর হার। বিশ্ববাজারে চামড়ার দাম কমে যাওয়ার অজুহাতে ট্যানারি মালিকের পাওনা পরিশোধ না করায় অর্থ সংকটে চামড়া ব্যবসায়ীরা। ফলে এবারের ঈদে বিপুল পরিমাণ পশুর চামড়া সংগ্রহ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, ট্যানারিগুলো বকেয়া পরিশোধ না করা পর্যন্ত চামড়া কেনাবেচার প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। নাটোরের অন্যতম প্রধান বাণিজ্যিক শিল্প চামড়া, এখানকার মোকামে সারা বছর তো বটেই, বিশেষ করে কোরবানির ঈদে বেড়ে যায় ব্যস্ততা। তবে এবার চামড়া সংগ্রহ নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, ঢাকার ট্যানারি মালিকরা এখনো পাওনা পরিশোধ করেননি। আমরা পূর্বের বহুত টাকা পাবো ট্যানারি মালিকদের কাছে, ওনারা তো সে টাকা দিচ্ছেন না। এক তিন চার বছর আয়কার টাকা তাদের কাছে পাবো, ওনারা দিচ্ছেন না। চামড়ার টাকা কবে দিয়ে নেবে এরকম নিশ্চয় নাই। নাটোর চামড়া ব্যবসায়ী মালিক সমিতি বলছে, মূলত ট্যানারির ওপরই নির্ভরশীল এখানকার ব্যবসায়ীরা, পাওনা টাকা পেলে তবেই মোকামে কেনাবেচার প্রস্তুতি নেওয়া হবে বলে জানান তারা। আগে যে চামড়াগুলো আমাদের কাছ থেকে করা দিত $1.10-20, চামড়াগুলো এখন $70-80 দাম লাগাচ্ছে। এই কারণে মার্কেটে চামড়া বাজারটার উপর একটা ধস নামছে। ট্যানার পরিশোধের উপর আমাদের মার্কেটটা নির্ভর করবে, যে চামড়াটা কীভাবে আমরা কিনবো বা বেচবো, সময় মতো পদক্ষেপ না নিলে এবারে চামড়ার বাজার মূল্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। হয়তো কুরবানির দুই একদিন আগে ট্যানার অ্যাসোসিয়েশন দিক নির্দেশনা দিবেন, সেইভাবে আমরাও আমাদের ঘরে যে সমস্ত ব্যাপারগুলো আছে তাদেরকে দিক নির্দেশনা দেব, সেভাবে হয়তো চামড়া তারা খরিদ করবে। চামড়ার লোকসান ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন নাটোরের ব্যবসায়ীরা। রাশেদুল আলম রাসেল, একুশে টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা। কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি চলছে সন্তান প্রসব কার্যক্রম। বিনা খরচে নর্মাল ডেলিভারি পদ্ধতিতে উপকৃত হচ্ছে এলাকাবাসী, কমেছে মা ও শিশু মৃত্যুর হার। কুড়িগ্রাম প্রতিনিধি আতর রহমান বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। 2012 সালে শিশু জন্মদানের নর্মাল ডেলিভারি কার্যক্রম শুরু হয় কুড়িগ্রামের 17টি কমিউনিটি ক্লিনিকে। এই কার্যক্রম হাসি ফোটায় গ্রামের দরিদ্র আর সুবিধাবঞ্চিত মানুষের মুখে। 1996 সালে কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ সরকার, কিন্তু 2001-এ বিএনপি জোট ক্ষমতায় এসে বন্ধ করে দেয় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। 2008 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পরে 2009 সাল থেকে আবারও গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়, চালু হয় কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। এসব ক্লিনিকে সব রকমের স্বাস্থ্যসেবার পাশাপাশি 27 প্রকার ওষুধ সরবরাহ করা হয়। মাসে মাসে গর্ভবতীদের চেকআপ হয়, ওজন উচ্চতা হয়, সবকিছু আমরা এখানে থেকে পাই। এখানে বিনা পয়সায় এখানে ওষুধ পাওয়া যায়। নরমাল ডেলিভারি, এনটি চেকআপ, পিএনটি চেকআপ আমরা সবাই করি এখানে। পুষ্টি অপুষ্টি বাচ্চাদেরকেও আমরা প্রতিদিনই আমরা জিএমপি আমরা করি। গর্ভবতী মাদের সব সমস্যা এই ক্লিনিকে সমাধান করা হয়। এতে আমরা অনেক টাকা পয়সা থেকে সাশ্রয় হয়েছি। এখন নতুন করে সন্তান প্রসবের ব্যবস্থা চালু হওয়ায় শিশু ও মাতৃমৃত্যু হার কমতে শুরু করেছে বলে জানান সিভিল সার্জন। সিজারিয়ান সেকশন যদি করা লাগে, সেখানে যদি আমরা সাপোর্ট দিয়ে থাকি, তাহলে আমার বিশ্বাস যে মা ও শিশু স্বাস্থ্য এই অঞ্চলে সুরক্ষিত হবে। 16 নদ নদীর এই জেলার 9 উপজেলায় রয়েছে 266টি কমিউনিটি ক্লিনিক। ক্লিনিক চালুর পর জেলার 4.5% চরাঞ্চল সহ প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে। আফসানা নীলা, একুশে টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি দুপুর 2টার একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। দেশের জাতীয় নির্বাচনের পরিবেশ বজায় আছে, শিক্ষার্থীদের আন্দোলন প্রভাব ফেলবে না বললেন সিএসি। ডেস্কো স্মার্ট প্রিপেমেন্ট মিটার সহ 13 উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন, কালুর ঘাটে হচ্ছে রেল ও সড়ক সেতু। সিটি বাসের আগাম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে ভিড়, ভাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। দুই দিনের
সফরে ঢাকায় জাপানি পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সাথে, সন্ধ্যায় দ্বিপাক্ষিক বৈঠক। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 0214 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21e24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন।